আগরতলা পুর নিগম নিমিও দীপক মজুমদার বারজা মানমানি ইয়াগুলো গাহাম খাইন মকল দিবই সামংকলাইকা আবনি বগৈ তঙ্কসংতনাই লুকরুনি খানব খগৈ মানখা বিজেপি নিঙ্গৈ তাবুক বুসকাংনি শ্রীনং রামনগর বিধানসভানি বাই ইলেকশনও ব বাদাইনাই বুসকাং চিচুকু এপ্রিল সালমারিব সাধারণ ত্রিপুরা লোকসভা আজকানি চমরিবে বাকসা শ্রীরামনগর বিধানসভানি চমরিব ব কবাংপুর বাই কবলাই নাই হেনি সাকা হাস্ত্রী মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা ফাশল আগরতলা পৌর নিগমনি থামচি দক নং ওয়ার্ড হাবনক আমসেনি সিমি হিমবতক চেংজাকা মাজাখা মঞ্চকরণ কারিব বাতিল নাই দীপক মজুমদার আকর্ষণ আমরা সবাই তো জানি যে আমাদের যে উপনির্বাচন রামনগরে হচ্ছে সাত রামনগরে এবং ভারতীয় জনতা পার্টির তাকে আমরা মনোনয়ন দিয়েছি এই শুধু অন্য এলাকায় নয় সমস্ত ত্রিপুরাবাসী জানে তিনি সফল ব্যক্তি এবং কাজের ব্যক্তি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উনি মাননীয় মেয়র এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন আমাদের যারা সর্ব স্তরের যত কার্যকর্তারা সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র সাবমিট করা হয়েছে আপনারা সবাই দেখেছেন এবং আগামী 19 এপ্রিল এখানে যে আমাদের পশ্চিম আসনে নির্বাচন সেই নির্বাচনে একসাথে উপনির্বাচন হবে আমাদের সবার আদরণীয় প্রিয় সুরুদা যাকে বলতাম সুরজিৎ দত্ত রক্ষার প্রয়াণে যে শূন্যস্থান সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয় কিন্তু আমরা জানি যে দীপকবাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু ওনাকে সমর্থন জানাচ্ছেন প্রচুর পরিমাণে লোক হয়েছে আজকে আমরা এখানে এসেছি সমস্ত এই এলাকার যারা মাইনরিটি সম্প্রদায়ের আছেন তাদের ছবিটা ঘরে যাব আমরা রোড শো হবে এবং সবার কাছে আবেদন আমরা করবো যে মোদীজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদীজি আপনাদের আশীর্বাদ চাইছেন এবং আমি নিশ্চিত পশ্চিম আসনে এবং আমাদের সাত রান্নাঘরে প্রচুর পরিমাণে মানুষ ভোট দেবে এবং ওনাকে যুক্ত করবেন এবং সেই রেজাল্ট আপনারা ভোট জুনে আপনারা দেখতে পাবেন उनके पास तो इशू है नहीं अभी खाली कांग्रेस भवन में या सीपीएम का भवन में और सीपीएम का लीडर जो है कांग्रेस भवन में पहुंच जाते हैं और सीपीएम का लीडर अरे कांग्रेस का लीडर सीपीएम को भवन का जो ऑफिस है वहां पहुंच जाते हैं और बैठे बैठे खाली आप लोगों को बुलाते हैं और वहां पर अपना खाली प्रेस कॉन्फ्रेंस से करते रहते हैं और कहां से उनका फेस्टून और ये सब कहां को लगाएंगे उनके फेस्टून में क्या लेके जाएंगे क्या बताएंगे उनके पास कोई इशू है नहीं है खाली फोटो छपाने से कोई कुछ काम नहीं होगा भारतीय जनता पार्टी हमारा मोदी जी का इतना काम है काम लेके हम लोग के सामने जाते हैं हम लोग इसलिए जाते हैं क्योंकि हमारे पास इतना काम मोदी जी गारंटी का जो काम हमेशा बोलते हैं और गारंटी के साथ काम किया है वो लेके हम लोग जा रहे हैं साथ ही साथ राज्यों का भी जिस तरह हम लोग बात किए हैं और वो काम किया है ये लेके हम लोग जा रहे हैं उनके पास फेस्टून का क्या मायने रखते हैं ये सब जान बूझ कर ये सब इशू बना रहे हमारे तरफ से तो कोई दिक्कत नहीं है हम तो अपना जो सीधा हम लोग चलने वाले आदमी हैं और জনতা কে লিয়ে কাম করনা চাহতে উস দিশা পর হাম লোগ জা রাহে স্যার বিজেপি আরেকটা প্রচার করছে যে ঘরে ঘরে যাচ্ছে তারা ভোটের জন্য সেখানে গিয়ে বলছে যে যদি বিজেপি আসে মানে মুসলমান যারা রয়েছে মাইনরিটি রয়েছে তাদেরকে পুনরায় বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে এইগুলো দেখুন আগেও বলেছে ওরা 2018 সময় বলেছে আবার 2019 সময় বলেছে এখানে মাইনরিটি কোথায় চলে গেছে আপনারা বলুন এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির
সাথে যুক্ত হচ্ছে, আমাদের মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে, সব মানুষ বুঝতে পারছে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, সেটা একমাত্র মোদিজিই রাখতে পারবে। এর আগে তো তাছাড়া এই মাইনরিটি সম্প্রদায়ের অনুগ্রহই ছিল এতদিন ধরে, ওদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছিল, ভোট বাক্সে পরিণত করেছিল ওরা। কিন্তু এখন কিন্তু আমরা যেটা মোদিজি বারবার বলছেন, সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা যাতে ডেভেলপ করতে পারি, তাদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারি, সেই দিশায় বিভিন্ন স্কিম আছে। এদেরকে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক যারা ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনার জন্য সেখানে আমরা সেইভাবে অনুদান দেওয়া হচ্ছে, ওনারা সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য মোদিজি বহু স্কিম করেছে, আমরাও প্রচুর স্কিম করেছি। তাহলে এইগুলো বলে লাভ হবে না। এবং মোদিজির আজকে G20 আপনারা দেখেছেন সমস্ত জায়গায় যেখানে আমাদের মুসলিম কান্ট্রিগুলো সেখানেও মোদিজিকে সবাই সাদরে আহ্বান জানাচ্ছেন, সাদরে ওনাকে সম্মান দিচ্ছেন, আপনারা দেখছেন। তো এইগুলো বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। আর মানুষ বুঝে গেছে যে মোদিজি একমাত্র দেশকে রক্ষা করতে পারবে, ধর্মীয় স্থানগুলো রক্ষা করতে পারবে এবং আর্থসামাজিক উন্নয়ন করতে পারবে, সেই দিশায় আমাদের কাজ করছে। এইসব বলে কিছু কাজের কাজ কিচ্ছু হবে না, এতটুকু আমি বলতে পারি।